সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে তথা সারা দেশে অর্থাৎ সারা ভারতবর্ষে লোকসভা ভোট চলছে এবং লোকসভা ভোটের একটিমাত্র দফা বাকি রয়েছে, সেটি হলো সপ্তম দফা, এবং 4 তারিখের মধ্যে ভোটের ফলাফলও ঘোষণা হবে। বিশেষ করে বঙ্গ রাজনীতিতে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং বাম এবং কংগ্রেস সকলে যে যার মতো লড়াই করছে, সকলে যে যার মতো প্রার্থী দিয়েছে এবং যে যার মতো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লড়াই করছে বা লড়াই করে চলেছে। কিন্তু এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে 4টি দলের নাম উল্লেখ বললাম বা যে 4টি দলের নাম উল্লেখ করলাম, সেই দলগুলি ছাড়া আরও একটি দল উঠে এসছে নতুন করে। সেই দলটি আশা করছি আপনাদের সামনে নতুন করে আর বলার অপেক্ষা রাখে না বা পরিচিত করার অপেক্ষা রাখে না। সেই দলটির নাম হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা ISF। তো আজকের আলোচনার বা আজকের চর্চার বিষয় হলো, বঙ্গ রাজনীতিতে কি আদৌ ISF বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই নতুন উঠে আসা দল, যে দলের একটিমাত্র বিধায়ক রয়েছে, সেই দলটি আদৌ কি কোনো ফ্যাক্টর এই লোকসভা ভোটে? দেখুন দর্শক, আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা ISF 17টি আসনে প্রার্থী দিয়েছে। 17টি আসনের মধ্যে নওশাদরা আদৌ কতগুলি সিট জিতবে বা জিতিয়ে আনতে পারবে তার মধ্যে সন্দেহ রয়েছে। হয়তো অধিকাংশ সিট নওশাদ সিদ্দিকী বা ISF হারতে চলেছে, কিন্তু তারপরেও কেন ভোটে, এই লোকসভা ভোটে ISF-কে ফ্যাক্টর বলছি? হ্যাঁ দর্শক, অবশ্যই নওশাদ সিদ্দিকী এই লোকসভা ভোটে একটি ফ্যাক্টর। কেন বলছি, আসুন তার কারণগুলি, তার বিবরণগুলি আপনাদের সামনে আলোচনা করা যাক। মূলত নওশাদ সিদ্দিকী বা ISF তারা নিজেরাও জানে এই যে 17টি আসনে তারা প্রার্থী দিয়েছে, যে কতগুলি আসন তারা জিতিয়ে বা তারা কতগুলি আসন জিততে পারবে বা আদৌ কতগুলি আসনে ভালো ফলাফল করবে তার মধ্যে কিন্তু নিশ্চয়তা নেই। তারপরেও নওশাদ সিদ্দিকী কেন এত দৌড়দৌড়ি, কেন এত জনসভা করছে? আচ্ছা, নওশাদ সিদ্দিকীর কথা কিছুক্ষণের জন্য আমরা বাদই দিলাম। তো নওশাদ সিদ্দিকী হয়তো বুঝে যে জানি সেইভাবে আমাদের ভালো ফলাফল হবে না লোকসভা ভোটে, তারপরেও সেই নওশাদ সিদ্দিকী না হলে দৌড়াদৌড়ি করছে কিছুক্ষণের জন্য বলছি। কিন্তু আপনারা দেখুন, বিশেষ করে একটু ভাবলেই বুঝতে পারবেন বা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, নওশাদ সিদ্দিকী বা ISF তারা যদি সত্যি কোনো ফ্যাক্টর না হয়ে থাকে বা তাদের কোনো যদি অস্তিত্ব না থেকে থাকে, তাহলে তারপরেও কেন বারবার শাসকের পক্ষ থেকে তাদেরকে আক্রমণ করা হচ্ছে বা আক্রমণের সম্মুখীন হচ্ছে নওশাদ সিদ্দিকী বা ISF দল? বিশেষ করে উল্লেখ্য কিছু কিছু জায়গার আমরা কথা বলছি। দেখুন, খেয়াল করলে আপনারা জানবেন, বসিরহাটে সভা যখন পথসভা হয়, আজকের কথা বলছি না, বসিরহাটে যখন ইতিপূর্বে প্রার্থী ঘোষণার পর যখন পথসভা হয় প্রশাসনের পক্ষ থেকে এবং শাসক দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, আপনারা ইতিমধ্যে শুনেছেন ডায়মন্ড হারবারের এমনকি প্রার্থীকেও মারধর, ডায়মন্ড হারবারে যে ISF-এর প্রার্থী রয়েছে সেই প্রার্থীকে মারধরের করার এমনটা অভিযোগ এসছে শাসক দলের পক্ষে বা শাসক দলের বিরুদ্ধে। শাসক দল আদৌ এটি অস্বীকার করেছে। এবং বসিরহাটের কথা বললাম আপনাদের, ডায়মন্ড হারবার এবং এমনকি আরও অনেক অনেক জায়গার আপনাদের আমাদের সামনে ডায়মন্ড হারবারের কথা বললাম এবং আমাদের সামনে আরও অনেক জায়গার নাম উঠে আসছে, তার মধ্যে উল্লেখ্য বিশেষ করে হাওড়া জেলার বাঁকড়া, সেই বাঁকড়াতে এমনকি নওশাদ সিদ্দিকীর সভা করার পূর্বে বা সভা যখন ঘোষণা হয়েছিল, মাইক খুলে দেওয়া হয়েছিল, স্টেজ ভেঙে দেওয়া হয়েছিল, সেই বাঁকড়ার বুকে একটিমাত্র নওশাদ সিদ্দিকী জনসভা করেছে। সেই সভাটিও বহু পরিকল্পিতভাবে প্ল্যান মাফিক নওশাদ সিদ্দিকী বা ISF-কে করতে হয়েছিল। এবং রিসেন্টলি আপনারা শুনেছেন এই যে নন্দীগ্রামে ভোট হলো, ভোটের কয়েকদিন পূর্বে, একদিন বা দুদিন পূর্বে আপনারা শুনেছেন নওশাদ সিদ্দিকীর সভার যে মঞ্চ ছিল সেই মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল। সেটি কার পক্ষ থেকে করা হয়েছিল? শাসক দলের পক্ষ থেকে করা হয়েছিল। এবং আরও বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ উঠে আসছে এবং আপনারা খেয়াল করে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে সকল অভিযোগ আসছে, বিশেষ করে যে ISF-এর উপরে অত্যাচার করা হচ্ছে বা ISF-এর সভা ভেঙে দেওয়া থেকে ধরে ISF-এর কর্মীদেরকে মারধর থেকে ধরে ISF-এর মাইক
সবার মাইক খুলে দেওয়া থেকে ধরে যে বিভিন্ন ধরনের যে হেনস্তা বা আইএসএফের উপরে, আইএসএফের কর্মীদের উপরে, আইএসএফের উপরে একেবারে বলতে গেলে নৌসাদ বাহিনীদের উপরে যে অত্যাচার করছে, বিশেষ করে দেখতে গেলে হয় প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের যারা শাসক দলের দলদাস হয়ে রয়েছে এবং শাসক দলের নেতা কর্মীদের নামে বারবার অভিযোগ উঠে এসেছে। তাহলে বন্ধুগণ, প্রিয় দর্শক, আপনারা ভাবুন, যদি নওশাদ সিদ্দিকী কোনো ফ্যাক্টর না হয়ে থাকে, আপনিও জানেন আমিও জানি, আপনিও জানেন আমিও জানি যে নওশাদ সিদ্দিকী হয়তো এই লোকসভা ভোটে তেমন কোনো আহামরি ফলাফল করবে না, আপনিও জানেন আমিও জানি আহামরি তেমন কোনো আহামরি ফলাফল করবে না, কিন্তু তারপরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এত ভয় বা শাসক দলের কেন এত ভয়, সেই বিষয় নিয়ে আপনাদের এক্ষুনি বলছি কেন এত ভয়। তো দর্শক, আপনারাও জানেন যে হয়তো নওশাদ সিদ্দিকী ভালো ফলাফল করবে, কিছু বিক্ষিপ্ত কিছু এলাকায় নওশাদ সিদ্দিকী এই লোকসভা ভোটে ভালো ফলাফল করবে, কিন্তু নওশাদ সিদ্দিকী সেইভাবে যেমন 17টি আসন দিয়েছে লোকসভা ভোটে, সেইভাবে কিন্তু নওশাদ সিদ্দিকী ভালো খুব একটা ফলাফল করবে না। তারপরেও কেন নওশাদ সিদ্দিকী বা আইএসএফদের উপর বা নওশাদ বাহিনীর উপর কেন এত অত্যাচার, কেন এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা বারবার আমাদের সামনে উঠে আসছে, তাহলে কি আদেও শাসক দল কোনো দিক থেকে ভয় পাচ্ছে? হ্যাঁ দর্শক, এমনই কিছু একটা কাহিনী রয়েছে, তার কারণ হলো, কেন বলছি তাহলে শুনুন, শাসক দল বা আমাদের মাননীয়া বা সেকেন্ড ইন কমান্ড, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তারা ভালো করে জানে, তারা খুব ভালো করেই জানে যে আজকে যদি নওশাদকে ছেড়ে দেওয়া হয় তাহলে আগামী দিনে অর্থাৎ 2026 যে ভোট আসতে চলেছে, নওশাদ সিদ্দিকীরা বা আইএসএফ তাদের পথের বড় একটি কাঁটা হয়ে দাঁড়াতে চলেছে, অর্থাৎ শাসকের গলার বড় কাঁটা হয়ে দাঁড়াতে চলেছে এই নওশাদ সিদ্দিকীরা। কেন বলছি তার বিবরণ অবশ্যই আপনাদের দেব, কেন বলছি যে নওশাদ সিদ্দিকীরা কেন বড় কাঁটা হতে চলেছে শাসকের জন্য 2026। ভালো করে খেয়াল করবেন, 2026 যে বিধানসভা ভোট আসতে চলেছে সেই বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী শাসক দলের গলার বড় কাঁটা হতে চলেছে, তার কারণ শুনুন, তার কারণটি আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই লোকসভা ভোটে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বহু অঙ্ক কষে তারা কিন্তু 17টি আসনে নওশাদ সিদ্দিকী প্রার্থী দিয়েছে, কিন্তু আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী কিছু কিছু এলাকা যেগুলি রয়েছে নওশাদ সিদ্দিকীর একেবারে ভক্ত বা আইএসএফের ভক্ত ঘাঁটি বলতে গেলে চলে, সেই এলাকায় যদি নওশাদ সিদ্দিকীরা প্রার্থী দিত এই লোকসভা ভোটে কমপক্ষে 1 লক্ষ থেকে 80 হাজার মতো ভোট পেত, একদম গ্যারেন্টেড বলছি, কিন্তু সেই সকল এলাকায় নওশাদ সিদ্দিকী প্রার্থী দেয়নি বা আইএসএফ প্রার্থী দেয়নি, আইএসএফ বহু অঙ্ক কষে এই 17টি আসনে প্রার্থী দিয়েছে। নওশাদ সিদ্দিকীরা খুবই বুঝে শুনে, বোঝাপড়া করে এবং অঙ্ক কষে তারা 17টি আসনে প্রার্থী দিয়েছে, এটি আপনারা জানেন। এবং এই সতেরোটি আসনে প্রার্থী দেওয়ার মূল কারণ হচ্ছে নওশাদ সিদ্দিকীরা বা আইএসএফ তাদের মূল কারণ হচ্ছে যে এই লোকসভা ভোটে তাদের অনুমান করা, এক কথায় বলতে গেলে তারা জল মাপছে কোথায় তাদের কতটুকু পরিমাণ, তাদের যে সংগঠন রয়েছে, সংগঠন গড়ে উঠেছে কতটুকু মজবুত হয়েছে, তাদের কতটুকু খামতি রয়েছে, এবং কোন এলাকায় বা কোন বিধানসভায় কোন জায়গাতে নওশাদ সিদ্দিকীরা পরবর্তীতে জয় নিশ্চিত করে ফেলেছে বা একেবারে জয়ের দিকে আগিয়ে রয়েছে, সেই হিসাব বোঝার জন্যই, একেবারে বলতে গেলে জল মাপার জন্য নওশাদ সিদ্দিকীরা উঠে পড়ে লেগেছে বা নওশাদ সিদ্দিকী এত জনসভা বা একেবারে বলতে গেলে রীতিমতো আইএসএফ উঠে পড়ে লেগেছে। দেখুন, নওশাদ সিদ্দিকী বা আইএসএফকে এতটাও হালকা বা এতটা যে নর্মালিভাবে নেওয়া হচ্ছে, কিন্তু এতটা নর্মালিভাবে নেওয়ার কোনো জায়গা নেই। আপনারা যদি ভাবেন, আপনারা ভাবলে বুঝতে পারবেন, তারা 17টি আসনে প্রার্থী দিয়েছে, নওশাদ সিদ্দিকী বা আইএসএফ 17টি আসনে প্রার্থী দিয়েছেন। আপনারা যদি একটু ভালো করে ক্যালকুলেশন করেন, 17টি আসন মানে 119টি বিধানসভা আসন, ভাবতে পারছেন? এই নওশাদ সিদ্দিকী আগামী দিনে বা 2026 সেই নিরিখে, 2026 দিকে খেয়াল করলে সেই নিরিখে দেখা যায়,
নওশাদ সিদ্দিকীরা এই লোকসভা ভোটে যদি অধিকাংশ জায়গায় যদি নওশাদ সিদ্দিকীরা সেকেন্ড পজিশনেও না আসে, যদি থার্ড পজিশনে আসে, কিন্তু যখন বিধানসভা জেতার লড়াই হবে তখন কিন্তু নওশাদ সিদ্দিকীরা অবশ্যই ভালো একটা ফাইট দেবে। সেই ক্ষেত্রে নওশাদ সিদ্দিকীকে সেই ক্ষেত্রে বিধানসভা দখলে যখন লড়াই হবে, সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকীরা একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করতে চলেছে। এবং এই লড়াই যাতে না করতে পারে, যাতে না নওশাদ সিদ্দিকীরা আগামী দিনে স্ট্রং হতে পারে, বিশেষ করে যে সকল বিধানসভায় সংখ্যালঘু ভোটার থেকে ধরে পিছিয়ে বর্গীয় যে সকল ভোটাররা রয়েছে, তারা যেন নওশাদের ছায়াতলে বা ISF-এর ছায়াতলে না আসতে পারে, তারই জন্য এত আঘাত, এত বাধা, এত প্রতিরোধ। তো দর্শক, আপনাদের আমি কিছু কিছু বিধানসভার নাম বলছি, যে সকল বিধানসভায় ISF আগামী 2026-এর ভোটে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করবে। এমন বহু বিধানসভা আছে, আমি আপনাদের খালি আপনাদের শুধুমাত্র বুঝিয়ে দেওয়ার জন্য যে ISF আগামী দিনে হয়তো লোকসভা ভোটে সেইভাবে ফ্যাক্টর না, কিন্তু একদিক থেকে দেখতে গেলে ফ্যাক্টর, কিন্তু ISF 2026-এ কত বড় ফ্যাক্টর হতে চলেছে সেটির উদাহরণ আপনাদের দেখানোর জন্য কিছু কিছু বিধানসভার আপনাদের কাছে নাম তুলে ধরছি। সেই সকল বিধানসভাগুলিতে ISF একেবারে চোখে চোখ রেখে লড়াই করবে বা আগামী দিনে লড়াই করতে চলেছে, সেই বিধানসভাগুলির নাম বলছি, আপনারা শুনুন সেই সকল বিধানসভাগুলি। সেই বিধানসভাগুলি হলো ভাঙড়, দেগঙ্গা, রাজারহাট নিউ টাউন, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ এবং অশোকনগর, আপনার হাড়োয়া, ক্যানিং পূর্ব, মোগরাহাট, বারাসাত, পাঁচলা এবং আপনার সোনারপুর, আরও বিভিন্ন জায়গা রয়েছে। বিশেষ করে আপনি যদি এদিকে দেখেন ফুরফুরা, যেখান থেকে এই ISF-এর জন্ম, সেটি হচ্ছে জাঙ্গিপাড়া বিধানসভা। এবং আমাদের হাওড়া জেলার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, বিশেষ করে একটি জায়গা তো অবশ্যই ফ্যাক্টর, সেটি হচ্ছে পাঁচলা বিধানসভা এবং উলুবেড়িয়া বিধানসভা। আরও বহু বিধানসভা রয়েছে। ISF যদি এই বিধানসভাতে লোকসভাতে 119টি বিধানসভার মধ্যে প্রার্থী দিতে পারে, তাহলে আপনি ভেবেই দেখতে পারেন বিধানসভাতে ISF কতটা ফ্যাক্টর হতে চলেছে, বিধানসভা ভোটে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আমাদের এই যে প্রতিবেদন, আমাদের এই প্রতিবেদনটি কেমন হলো এবং আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। এবং আরও কিছু আপনাদের কথা বলে রাখি, বিশেষ করে আমরা যেটা অনুভব করছি, আমরা যেটা দেখছি, নওশাদ সিদ্দিকী অর্থাৎ এই ISF-এর একটিমাত্র যিনি একেবারে বলতে গেলে বড় নেতা, বা বড় নেতাদের টেক্কা দিতে পারবে, বা বড় নেতাদের ক্যাটাগরি বা বড় নেতাদের লিস্টে যিনি নিজের নামটি লিখিয়ে ফেলেছেন অলরেডি, সেই ISF-এ নওশাদ সিদ্দিকী তিনি যেই যেই জায়গায় তাঁর জনসভা করতে যাচ্ছেন বা প্রার্থীদের সমর্থনে তিনি যাচ্ছেন সেই সেই জায়গায়, আমরা সেই জায়গাগুলিতে আমরা খেয়াল করেছি, দেখেছি একেবারে মানুষের উপচে পড়া ভিড়, মানুষের ঢল, মানুষের জনজোয়ার, বিশেষ করে মুসলিম, আদিবাসী, দলিত, এক কথায় বলতে গেলে পিছিয়ে বর্গীয় যে সকল মানুষরা রয়েছে, তারা একেবারে নওশাদ সিদ্দিকীকে দুহাত ভরে আশীর্বাদ করতে চলেছে, একেবারে সমর্থন করতে চলেছে। সেক্ষেত্রে 2026-এ শাসক দলের গলার একটি বড় কাঁটা হতে চলেছে, এমনকি আপনারা ভাবতে পারবেন না যে কত বড় ফ্যাক্টর হতে চলেছে। সে এই যে কথাগুলি বলছি, 4 তারিখের পরে আরও আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন নওশাদ সিদ্দিকী তথা ISF-এর ভোট পার্সেন্টেজের দিকে আপনারা দেখলে, আপনারা আশা করছি বুঝতে পারবেন এই কথাগুলি আরও আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, আমরা যে কথাগুলি বললাম। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে, এই ধরনের প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আলবিদা, জয় হিন্দ।